এই নির্বাচন কমিশনের কি নিজের উপর আস্থা আছে? এই নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন যারা ওথ নেবার পরে সিইসি প্রথম বলেছিলেন জেলেন্সকির মতন বিরোধী দলকে মাঠে থাকতে হবে। যুদ্ধাবস্থায় যুদ্ধের মাঠ ছেড়ে যেমন জেলেন্সকি পালিয়ে যাননি, ঠিক তেমনি বিরোধী দলগুলোকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে, মাঠে থাকতে হবে। সেই একই সিইসি আজকে সকালে একটি রাজনৈতিক দলের সঙ্গে যখন বৈঠক করছিলেন, তখন তিনি বলেছেন তলোয়ারের বদলে বন্দুক নিয়ে বা আরেকটি তলোয়ার নিয়ে দাঁড়াতে হবে, মাঠ দখলে রাখতে হবে। আমি তো বলবো যে এটা সরাসরি একদিকে যেমন উস্কানিমূলক বক্তব্য, সেই সঙ্গে তিনি স্বীকার করে নিচ্ছেন জোর গলায় উঁচু গলায় যে নির্বাচনটি এখন পুরোপুরি মল্লযুদ্ধে পরিণত হয়েছে। জোর যার মুল্লুক তার, সেই মল্লযুদ্ধের মধ্যে তলোয়ার ব্যবহৃত হবে, সেই মল্লযুদ্ধে বন্দুক ব্যবহৃত হবে, সেই মল্লযুদ্ধে যার যা অস্ত্র শস্ত্র আছে সেটা নিয়ে তাকে ঝাঁপিয়ে পড়তে হবে। অর্থাৎ রক্তারক্তি আর নির্বাচনের মধ্যে এখন আর কোনো পার্থক্য নাই। যেই নির্বাচন কমিশন নিজে বলে যে তার কোনো ক্ষমতা নাই, যদি রাজনৈতিক দলগুলো একটি সুষ্ঠু নির্বাচন না চায় তার কিছু করবার নাই, সেই নির্বাচন কমিশন নিয়ে আলাপ কিভাবে আমরা করব? এক দুই হচ্ছে এই নির্বাচন কমিশনের একটা মানে কোলাকুয়াল ল্যাঙ্গুয়েজেই বলি, তাগত কতটুকু, হাড্ডির জোর কতটুকু, এটা আমরা কুমিল্লা সিটি কর্পোরেশনে বুঝে গেছিলাম। কিছু কিছু সুশীল ব্যক্তি বলেছেন এটা হবে অ্যাসিড টেস্ট, তো তখনও আমরা বুঝেছিলাম যে কি কি ধরনের পরীক্ষা সেটা হতে যাচ্ছে। এক, বাহাউদ্দিন সাহেবকে তারা সামলাতে পারে নাই, বাহা সাহেবকে, তাকে নির্দেশ দেওয়া হয়েছে এলাকা ত্যাগ করবার, তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে এলাকাতেই ছিলেন, একদিন না দিনের পর দিন ছিলেন। বাহার সাহেব রিট করেছেন, সেই রিটের রুল জারি হয়েছে কিন্তু কোনো স্টে অর্ডার কিন্তু দেওয়া হয়নি, ইসির মানে এলাকা ছাড়ার যে নির্দেশ ছিল সেই নির্দেশনার উপরে কোনো স্টে অর্ডার আসেনি, অর্থাৎ সেই নির্দেশনা কিন্তু বলবৎ ছিল, তারপরও বাহার সাহেব এলাকা ছাড়েনি। অর্থাৎ তিনি যেহেতু ইসিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে টিকে গেছেন তা না, তিনি হাইকোর্টকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। এবং সেই নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের শেষ মুহূর্তে কী ধরনের কারচুপি হয়েছে, কীভাবে ফলাফল স্থগিত রাখা হয়েছে, কেন্দ্রের ফলাফল কীভাবে আটকে দেওয়া হয়েছে, এসব বাংলাদেশের মানুষ জানে। সুতরাং যেই নির্বাচন কমিশন নিজেই স্বীকার করে যে একজন দায়িত্বশীল পদে থাকা এমপি যদি না সরতে চায় তাকে কি আমরা কোলে করে সরিয়ে দেব, তাকে আমরা কীভাবে সরাবো, অর্থাৎ তারা স্বীকার করছে যে এমপিকে সরাবার বা এমপিকে মোকাবেলা করবার একজন এমপিকে স্থানীয় সরকার নির্বাচনে তাদের কোনো শক্তি নাই। তো এই নির্বাচন কমিশন কি করে 300 জন সিটিং এমপিকে মোকাবেলা করবে? এই প্রশ্ন আমি তুলেছিলাম সংসদ, জাতীয় সংসদ যখন চলছে তখন, কোনো সদুত্তর আমি পাইনি। কিন্তু আপনারা এমপিরা যদি কমিশনকে সহযোগিতা না করেন তাহলে আসলেই কমিশন কি করবে? কমিশন কি করবে তার একটা খুব সুন্দর উদাহরণ নারায়ণগঞ্জে, কিন্তু এর আগে যখন শামসুল হুদা সাহেবের কমিশন ছিল তারা দেখিয়ে দিয়ে গেছে কি করেছে। শাখত সাহেব বলেছেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে যখন লোকাল এমপি এ ধরনের একটা অবস্থা তৈরি করেছে সে এলাকা ছাড়বে না, তখন আমরা প্রথমে তাকে নির্দেশ দিয়েছি এলাকা ছাড়ার, তারপর আমরা বলেছি আমরা নির্বাচন বন্ধ করে দেব। দেখুন, সংবিধান থেকে শুরু করে নির্বাচন সংক্রান্ত যে আইনগুলো আছে তার পরতে নির্বাচন কমিশনকে সকল রকম ক্ষমতা দেয়া আছে। তারা প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারে, তারা নির্বাচন বন্ধ করে দিতে পারে, তারা নির্বাচন স্থগিত করে দিতে পারে, তারা বলতে পারে যদি নির্বাচন করবার সুষ্ঠু পরিবেশ সরকার নিশ্চিত না করে, আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন নিশ্চিত না করে, তাহলে এই নির্বাচন হবে না। কিন্তু আমরা তো এই নির্বাচন কমিশনকে কিছুই করতে দেখছি না, উল্টো তারা ইভিএম প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলছে যে মেশিনে কোনো সমস্যা নাই কিন্তু গোপন কক্ষে যে ডাকাত বা জিন থাকে সেই ডাকাত বা জিন নিয়ে হলো সমস্যা। গোপন কক্ষে ডাকাত কারা হয় সেটা তো আমরা দেখেছি, এই ডাকাত যে শুধু দলীয় ক্যাডার তা তো না, এই ডাকাত পুলিশ প্রশাসন থেকে শুরু করে বহু দূর পর্যন্ত এই ডাকাতরা থাকে। এবং এটা যে থাকে এটা বাংলাদেশে গত 15 বছরে একেবারে মাটির সাথে মিশে গেছে, একেবারে স্ট্যাবলিশ ট্রুথ। তো এর মধ্যে দাঁড়িয়ে নির্বাচন কমিশন যখন বলে যে তলোয়ারের বদলে বন্দুক ব্যবহার করবেন, অর্থাৎ রক্তারক্তির একটা আহ্বান জানায়, যখন মল্লযুদ্ধের আহ্বান জানায়, যখন বলে মাঠ আপনাদের দখলে রাখতে হবে, এই ধরনের উস্কানিমূলক এবং একটা যুদ্ধের আহ্বান আমরা যেই নির্বাচন কমিশনের মধ্যে দেখে, এবং এক ধরনের দায় এড়ানো বক্তব্য শুরু থেকে তিনি দিয়ে আসছেন যে আমাদের একার পক্ষে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব না, এখানে রাজনৈতিক দলের সদিচ্ছা লাগবে, এখানে অমুকের সদিচ্ছা লাগবে, তমুকের সদিচ্ছা লাগবে, তো তাহলে আপনি নির্বাচন কমিশন হিসেবে আছেন কেন? এই কারণেই বিএনপি বলছে যে দলীয় সরকারের অধীনে আসলে এই ধরনের কোমর ভাঙা হাত ভাঙা নির্বাচন কমিশনই আমাদের হবে, এর জন্য বেটার কিছু আমাদের পাওয়া যাবে না। শুধু তাই না,
একই ঘটনা কিন্তু 94 সালেও হয়েছিল। যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন আওয়ামী লীগ শুরু করে তখন তারা এক্সাম্পল হিসেবে এনেছিল মাগুরার উপনির্বাচন, এবং সেই মাগুরার উপনির্বাচনে তারা বলেছিল যে একটা উপনির্বাচনে প্রমাণ হয়ে যায় যে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে না। পরিস্থিতি কি এখন বদলেছে সেখান থেকে? আমি বলবো হ্যাঁ বদলেছে। কিভাবে বদলেছে? এখন 300 আসনে, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে মাগুরাতে মানে কারচুপি হয়েছিল, মাগুরাতে অনিয়ম হয়েছিল, এখন তো 300 আসনে নির্বাচন বলতে কিছু হয় না। তো তাহলে 14 আর 18 পরে আওয়ামী লীগ কি করে আশা করে যে দলীয় সরকারের অধীনে আবার নির্বাচন হবে? ধন্যবাদ।